আপনাদের সবাইকে সুস্বাগত একে কে মিউজিক জানি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমি আব্দুল করিম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আপডেটটি হচ্ছে 26শে জানুয়ারি গতকালকের। তো বন্ধুরা, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 নম্বর অঞ্চলের যৌথ উদ্যোগে 26শে জানুয়ারি 72তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হলো। তো সেখানকার প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় মানিরুল ইসলাম মহাশয় এবং INTTUC-র সভাপতি ব্লক সভাপতি শেতাবুর রহমান ছিলেন এবং ওনার সাথে আরও ব্যক্তিবর্গ ছিলেন। তো চলুন আগামী ভিডিওগুলো দেখে নিই আমরা, যে সেখানে কী খেলা হচ্ছিল তা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চলুন তাদের বক্তব্য কি শুনে নিই। আচ্ছা, আজকে এখানে কী প্রোগ্রাম করলেন আপনারা? আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসটি একটি মহান দিন। এই দিনটিকে আমরা বিশেষ করে আমাদের যে শ্রমিক সংগঠন INTTUC হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক, প্রতি বছরই এই দিনটিকে আমরা বিভিন্নভাবে পালন করি। আজকে আমরা এই দিনটিকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা, তার সাথে 1000 শ্রমিকদের ভাট্টা থেকে শুরু করে জুট মিল থেকে শুরু করে 1000 শ্রমিককে আমন্ত্রণ জানিয়েছিলাম যে তারা অন্তত এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটিকে সম্মান জানাবার জন্য একদিন যেন কাজ কামাই করে তারা এখানে এসে অংশগ্রহণ করে। তার জন্য আমরা খিচুড়ি খাওয়ারও একটা ব্যবস্থা করেছিলাম, তাদের খিচুড়ি খাইয়ে তাদের বিদায় করেছি। এবং এই প্রোগ্রামকে আমাদের সেই সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যিনি সহযোগিতা করলেন, আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের নতুন তৃণমূল কংগ্রেসের সৈনিক সদ্য 1 জানুয়ারি আমাদের তজিমুল সাহেবের এবং জেলার সভানেত্রী মাননীয় মৌসুম নূরের হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কাওয়ামারি গ্রামের কংগ্রেসের বিশিষ্ট একজন নেতা ছিলেন মানিরুল ইসলাম সাহেব। সেই মানিরুল ইসলাম সাহেব এই INTTUC 2 নম্বর ব্লকের আমাদের লাহিল কাফি এবং গৌতম মণ্ডলকে তাদের পাশে থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন পর্যন্ত যে সহযোগিতা করলেন, সেই কারণে উনি আমার পাশেই আছেন। আমি আজকে আমরা আর কী কী করলাম এই বিষয়গুলো আমাদের মানিরুল ইসলামকে বলার জন্য অনুরোধ করছি। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আজকে খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিকে সামনে রেখে আজকে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত মালিয়র অঞ্চলে একটা অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান পরিচালনা করেন INTTUC-র ব্লক সভাপতি শেতাবুর রহমান এবং লাহিল কাফি আরও অনেকে। এই অনুষ্ঠানে এসেছিলাম, খুব ভালো লাগলো। সাংস্কৃতিক বিভিন্ন ধরনের খেলাধুলা এর মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হলো, খুব ভালো লাগলো, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে।